نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى ثمود أخاكم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعصوا في الأرض مفسدين قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون فعقروا الناقة فعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين صدق الله مولانا العظيم سورة أعراف 73 نمبر آيات থেকে তেলাওয়াত করা হয়েছে তেলাওয়াতকৃত আয়াতে আগের আয়াতের ন্যায় আগের জমানার বিভিন্ন নবীদের আলোচনা করছেন যে নবীদের দাওয়াত না শোনার দরুন উম্মতের উপর কিভাবে আযাব এসেছিল এখানে হযরত সামুদ আলাইহিস সালাম এবং তার সজাতির আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের নবী সালেহকে পাঠাইছিলাম তাদের ভাই আখাহুম সালেহা ভাই বলেছে এজন্য গত তাফসিরে গেছে এরমের দুই ছেলের দুই জাতি এক জাতির নাম আদ আর এক জাতির নাম সামুদ তো এই সামুদ গোত্রের কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন হযরত সালেহ আলাইহিস সালামকে ইনিও তাদের জাতিরই একজন ছিলেন এই জন্য ভাই বলা হয়েছে তিনি নবুয়ত প্রাপ্তির পর তাঁর স্বজাতিকে দাওয়াত দিলেন ইয়া কওমে আবুদুল্লাহ ও আমার স্বজাতি তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মা লাকুম মিন ইলাহিন গায়রু তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আর কোনো উপাস্য নেই কদ জাআতকুম বাইয়্যানাতুম মির রাব্বিকুম তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল এসেছে সেই দলিল কি নাকাতুল্লাহ লাকুম আয়াহ আল্লাহ রাব্বুল আলামিনের একটি উটনি এই উটনি হলো দলিল কিভাবে উটনি দলিল হইল উটনি দলিল হইল এদের কাছে যখন নবী দাওয়াত দিতেছিলেন
দাওয়াত দিতে দিতে নবী যখন বুড়ো হয়ে গেলেন, বার্ধক্যের আসার আলামত নবীর মধ্যে দেখা দিল, কিন্তু এরা নবীর দাওয়াত তো শুনল না শুনল না। এদের মধ্যে যারা গণ্যমান্য লিডার শ্রেণীর, তারা নবীর বিরুদ্ধাচরণ আরম্ভ করে। এরপর এরাই একটি দাবি জানাইল, এদের খেয়ালে এ দাবি হযরত সালেহ আলাইহিস সালাম কখনো পূরণ করতে পারবেন না। যখন পারবেন না, তাহলে তাদের আর ওনাকে মানারও প্রয়োজন পড়বে না। এরা দাবি জানাইল যে দেখো, যদি তুমি সত্যবাদী হও, নবী হও, তাহলে এই যে পাহাড়, এই পাহাড় পাথরের পাহাড়, এই পাহাড়ের পাথরের ভিতর থেকে 10 মাসের গাভীন একটি হৃষ্টপুষ্ট শক্তিশালী ওটনি বের করে দেখাইয়ে দাও। কারণ এদের খেয়াল ওটনি তো আরেক ওটনির পেট থেকে বের হবে, ওটনি তো পাথর থেকে বের হতে পারবে না। আর বের হইল ওটনি গাভীন হইতে হইলে তো ওটের সাথে তার মেলামেশার প্রয়োজন পড়বে। পাথরের ভিতর থেকে যদি ওটনি বেরও হয়, তো কোনো ওটের সাথে তার মেলামেশা হয়নি, এটা গাভীন হবে না। আর গাভীন হইলেও হয়তো এখন আর হবে, 10 মাসের তো আর হবে না। কত রকমের শর্ত, এক তো হইল পাথরের ভিতর থেকে, দ্বিতীয় হইল গাভীন, তৃতীয় 10 মাসের, চতুর্থ হৃষ্টপুষ্ট, পঞ্চম শক্তিশালী। পাথরের ভিতর থেকে যদি ওটনি বেরো হয়, তো পাথরের ভিতরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, অতএব এটা দুর্বল হবে, হইল শক্তিশালী হবে না। তাই শক্তিশালীরও শর্ত, 1 নম্বর পাথরের ভিতর থেকে ওটনি, 2 নম্বর গাভীন, 3 নম্বর শক্তিশালী 10 মাসের গাভীন, 4 নম্বর শক্তিশালী, 5 নম্বর হৃষ্টপুষ্ট। এই 5টি শর্ত সাপেক্ষে একটি গাভী যদি তুমি বের করতে পারো পাথর থেকে, তাহলে বুঝব তুমি সত্য কথা বলতেছ, তুমি সত্য নবী। আর যদি না পারো, এই 5 শর্তের কোনো এক শর্ত যদি অনুপস্থিত থাকে, তাহলে আমরা তোমাকে এখনো মানি না, আগেও মানব না, তুমি মিথ্যাবাদী। যদি কোনো জাতি কোনো পয়গাম্বরের কাছে মুজেজা চায়, তেমনিভাবে কোনো জাতি পয়গাম্বরের নায়েব যারা ওলামায়ে কেরাম, এদের কাছে কোনো অলৌকিক ঘটনা কারামত চায়, চাওয়া তো উচিত নয়, এটা বেয়াদবি। যদি চায়, তখন যেহেতু পয়গাম্বর উম্মতের ব্যাপারে বড় মায়াশীল হন, আর পয়গাম্বরদের ওয়ারিস যারা, এরা উম্মতের ব্যাপারে বড় দয়াবান হন, এরা প্রথমে এটা অস্বীকার করে যে দেখো, মুজেজা চাইও না, কারামত চাইও না। যদি মুজেজা প্রকাশ পায়, যদি কারামত প্রকাশ পায়, এরপরও তোমরা না মানো, তাহলে ভীষণ আজাবে পতিত হবে, এটা আল্লাহ পাকের নিয়ম। কারামত প্রকাশের আগ পর্যন্ত, মুজেজার আবির্ভাবের আগ পর্যন্ত আজাব আসা নিশ্চিত নয়, আল্লাহ পাক ক্ষমা করতে পারেন, কিন্তু এরপরও যদি না মানো, তো নিশ্চিতভাবে আজাব এসেই যাবে, সতর্কবাণী। তো হযরত সালেহ আলাইহিস সালাম সতর্ক করলেন, যা কিছু করো এটা চাইও না, কয় না এটাই লাগবে। এরপরে উনি পাক পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ পড়লেন, পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ, তোমার কাছে তো কুদরতের কোনো অভাব নেই, তুমি ফারআলু লিমা ইউরিদ, যা চাও তাই তুমি করতে পারো, তোমার শক্তি আছে। যেভাবে তুমি গাভীন ওটনির পেট থেকে আরেক ওট কিংবা ওটনি বের করতে পারো, তুমি চাইলে তো পাথর থেকেও বের করতে পারো। এই উম্মতদেরকে বুঝাইছি, এরা বোঝে না, এরা ওটনি চায়। আল্লাহ যদি তুমি এরকম একটি ওটনি বের করে দাও তাদের শর্ত সাপেক্ষে, তো হতে পারে এরা আমার কথা মানবে, তোমার কথা শুনবে, ভালোই তো, এরকম একটি ওটনি বের করে দাও। বাস পয়গাম্বরের দোয়া, দোয়ার পরে এরা দেখতেছে পাথরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কেন পাথর কাঁপতেছে? পাহাড় সুদ্ধা কাঁপতেছে। কেন কাঁপে? 2 কারণে, এক তো হলো ওটনি বের হবে এই জন্য কাঁপতেছে, আর এক কারণ হইল, যদিও মানুষেরা বোঝে না, এরা বুঝতেছে যে ওটনি বের হওয়ার পরে যদি এরা ঈমান না আনে, গজব আসবে,
তাই আল্লাহ রাব্বুল আলামিনের গজবের উপরে ইয়াকিন আছে, বিশ্বাস আছে, ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে। যেরকমভাবে আপনাদেরকে আগে শুনাইছিলাম আবু জাহালে মলউন মোটের ভিতরে ছয়টি পাথরের টুকরা লুকিয়ে রাখছে, কেউ দেখে না মোটের ভিতরে কি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, বাতিজা আকাশের উপরে কথা বলো, জমিনের নিচের কথা বলো, যেগুলো আমরা দেখতে পাই না এই জন্য মানতেও পারি না। এখন তোমার সামনে আমার মুষ্টি, এই মুষ্টির ভিতরে বস্তু আকাশের উপরেরও নয় জমিনের নিচেও নয়, আমার মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো তো বুঝবো তুমি সত্য নবী, আর বলতে না পারলে এখনও মিথ্যা মনে করি, সামনেও মিথ্যাই মনে করব। আবু জাহালের ধারণা, আমার মুটের ভিতর তো পাথরের টুকরা, একমাত্র আমি জানি লুকিয়ে রেখেছি, মুহাম্মদ তো দেখেনি, কোথেকে বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনার মুঠের ভিতরে কি আছে আমি বলবো, না যে বস্তু মুঠের ভিতরে আছে ওইটাই সাক্ষী দিবে যে আমি সত্য নবী? আবু জাহাল, তার তো দূর দূর এই বিশ্বাস নেই যে আমার মুঠের ভিতরে যে বস্তু এটা তো পাথরের টুকরা, সে কি কথা বলতে পারবে, সে সাক্ষী দিবে কি করে? এই জন্য আবু জাহাল বলতেছে, গোফতে বু জাহালি বুয়াদ নাদের তরাস, গোফতে আরে হফাজা কাদের তরাস। আবু জাহাল বলে, বাতিজা আমার মুঠের ভিতরে যে বস্তু আছে ওটা তো বাকশক্তি নেই, এটা কি করে সাক্ষী দিবে তুমি যে সত্য নবী? এখনো তর্কে লিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা যে আল্লাহ এক টুকরা গোশত, আমাদের জিহ্বা এটা কি এক টুকরা গোশতই তো, এই এক টুকরা গোশত থেকে যে আল্লাহ শব্দ বের করতে পারেন, আওয়াজ বের করতে পারেন, ওই আল্লাহ আপনার মুঠের ভিতরে যে বস্তু আছে এটার বাকশক্তি না থাকলে কি হবে, এখান থেকেও আওয়াজ বের করতে পারবেন। বাস এতটুকু মাত্র বলছেন, মুঠের ভিতরে পাথর নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। কেন নড়াচড়া আরম্ভ করল? এক কারণ তো হলো প্রস্তুতি নিতেছি আমরা এখন সাক্ষী দিব, আরেক কারণ হলো আবু জাহাল হুঁশিয়ার, যদি এই মর্যাদা প্রকাশ পায় এরপরও তুমি না মানো তো গজব নাজিল হবে, তোমার ধ্বংস অনিবার্য। তো এরা বোঝে ধ্বংস অনিবার্য, তাই কাঁপা আরম্ভ করছে, নড়াচড়া আরম্ভ করছে। আবু জাহাল তো আশ্চর্য, আমার মুঠের ভিতরে পাথর এটা তো নির্জীব, এটা নড়াচড়া করতেছে। বা শুধু নড়াচড়া আছে তা নয়, নড়াচড়ার পরপর বলে দিল, লা ইলাহা গোফত ইল্লাল্লাহ গোফ গাওহার এ আহমদ রাসূলুল্লাহ সোফ। ও আবু জাহাল, তোমার বাতিজা সত্য নবী কি সত্য নবী না শোনো, আমরা সাক্ষী দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবাদতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর এ মুহাম্মদ আল্লাহর সত্য রাসূল, সাক্ষী দিয়ে দিল। কিন্তু এরপরও আবু জাহাল মানল না, আগত মানার নিয়ত ছিল না, তার তো ধারণা মোহাম্মদ বলতে পারবে না মুঠের ভিতরে কি, আমাকেও মানতে হবে না, কিন্তু এই যে ঘটনা ঘটবে তার তো এটা কল্পনায়ও আসেনি। দরকার তো ছিল এত বড় মুজিজা সামনে প্রকাশ পাওয়ার পর তৎক্ষণাৎ তওবা করা, ঈমান নিয়ে আসা, কিন্তু যার কপাল পড়ে সে এক তো অলৌকিক ঘটনা দেখার পরেও বিশ্বাস করে না। আবু জাহাল বলল, ও ভাতিজা এতদিনে বুঝলাম তুমি কত বড় জাদুঘর, এতদিনে বুঝলাম তুমি কত বড় জাদুঘর। ক্রোধে গোসায় পাথরগুলি ফেলে দিল, নিক্ষেপ করলো, ইমান আনলো না, কিন্তু শেষমের গজব নাজিল হইল। কেমন গজব? বেজ্যোতির সাথে দুনিয়া থেকে বিদায় নিল, নাবালক দুই শিশুর হাতে সে মারা যায় বদরের যুদ্ধে। নাবালক দুই ভাই দুই শিশুর হাতে মারা যায়, তার দেহ যখন মাটিতে পড়ে আছে এখনো মরেনি, পল্লা কাটতে আসছে, এখন কয় কি আমার পল্লাটা একটু বড় করে কাটবা, বুকের দিক থেকে, ওই মাথার দিক থেকে কাটো না, বুকের দিক থেকে কাটবা বড় করে, কেন? আমি যে লিডার, যাতে সকলের উপরে আমার মাথাটা দেখা যায়। তার খেয়াল, যারা যারা মারা গেছে বদরের যুদ্ধে সকলের পল্লা তো একসাথ হবে, আমার পল্লাও সেখানে থাকবে, আমার পল্লা যাতে দেখা যায়, সবাই যাতে বুঝে সর্দার এটা ইজ্জত না বেইজ্জত, সবাই যাতে দূর থেকে দেখে বোঝে, ও এই নিয়ে আবু জাহালের পরিণতি, এই নিয়ে তার দশা, দুজন নাবালক ছেলের হাতে তুমি লজ্জিতভাবে দুনিয়া থেকে বিদায় নিলে, এই গজব তার উপরে নাজিল হয়েছে। তো ঠিক এরকম সালে আলাইহিস সালামের মর্যাদা প্রকাশ পাবে, ওটনি বের হবে,
পাথরের পাহাড় থেকে, তাই পাহাড়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে, সবাই দেখতেছে। তো পাহাড় কেন কাঁপবে? বস কাঁপার পরে একটি বিকট আওয়াজ বেরিয়ে আসলো পাহাড় থেকে, আওয়াজের সাথে সাথে দেখে একটি বিশাল পাথর ফেটে দুই ভাগ হয়ে গেছে। পাথরের ভিতর থেকে এদের শর্ত অনুযায়ী একটি উটনী বেরিয়ে আসছে, 10 মাসের গাভী, একবারে হৃষ্টপুষ্ট শক্তিশালী একটি উটনী পাথর ভিতর থেকে বেরিয়ে আসলো। এখন তো এরা দেখে সর্বনাশ, উটনীতে বেরিয়ে আসছে। আর পয়গাম্বর তো দেখলেন এখন যদি এরা আমাকে মানে গজব থেকে বাঁচবে, যদি এখন না মানে গজব আসবে। পয়গাম্বরের তো বয় আল্লাহ পাকের গজব কত মারাত্মক, ওরা তো বুঝবে না, পয়গাম্বর বুঝবে। আল্লাহ এখন বললেন যে দেখো সুযোগ আছে, মেনে নাও। এত বড় মুজেজা, অলৌকিক ঘটনা দেখার পর সামুদ বংশের কিছু লোক ঈমান নিয়ে আসছে যে হ্যাঁ সালে তোমাকে মানি, তুমি সত্য নবী। আর বাকিরা সকলেই ঈমান নিবে নিবে অবস্থা, এখন ঈমান আনবে। সর্দাররা দেখলো সর্বনাশ, আমাদের তো সর্দারি শেষ। এখন যদি সকলে সালেহকে মেনে নেয় তো সর্দারি চলে যাবে সালেহের হাতে, আমাদের হাতে তো আর সর্দারি থাকবে না, লিডারি থাকবে না, লিডারি শেষ। যারা লিডারির লুবি, লালসা যাদের নেতৃত্বের, এদের উপরে এইভাবে আল্লাহ পাকের গজব নাজিল। আল্লাহ, তাই তিরমিজি শরীফে হাদিস আছে, যারা নেতৃত্ব চায়, লিডারি চায়, আল্লাহ পাকের সাহায্য এদের থেকে উঠে যায়, এরা বিপদে পড়ে। আর যে লিডারি চায় না, মানুষ জোর করে তাকে লিডার বানায়, আল্লাহ পাক ফেরেশতা নির্দিষ্ট করে দেন এদের সাহায্যের জন্য, ফেরেশতা এদের সাহায্য করে। তাই লিডারি কখনো চাইতে নেই, চাইতে গেলেই আল্লাহ পাকের সাহায্য সরে যাবে, আমি বিপদে পড়ব। তো এই লিডাররা দেখলো এখন যদি সকলেই সালেহকে মেনে নেয় তাহলে লিডারই সালেহের হাতে চলে যাবে, আমাদের লিডারি তো থাকবে না। এরা বুঝাইল তো খবরদার, কোনো দরকার নেই সালেহকে মানার, আগের যেভাবে আসো এভাবে থাকো, দরকার নেই। তো লিডারদের বোঝানোর কারণে জাতি মানল না। পয়গাম্বর তো বয়ে সর্বনাশ, গজব তো আসবে, এরা যে মানতেছে না গজব তো আর। আল্লাহ, এরপর দেখা গেল উটনি বের হয়ে তো আসছে ঠিক, ওই এলাকাটা ছিল সৌদি আরবের উত্তর পশ্চিম কোণের এলাকা, উত্তম পশ্চিম উত্তর পশ্চিম কোণের এলাকা, এটাকে বলা হয় মাদিয়ান। কোরআন শরীফের ভাষায় এই এলাকাকে মাদিয়ান বলা হয়, এই এলাকা। তো এলাকা হলো মরু এলাকা, পাথরের এলাকা, পানি নেই, অনেক কষ্টে কূপ খনন করতে হয়। তো যে আবার খনন করলে সব কূপে পানি আসেও না, কোনো কোনো কূপে আল্লাহর মেহরবানি হইলেই পানি আসে। তো যেই কূপে পানি আসতো ওই কূপের পানি পুরা জাতি ব্যবহার করত, ওঁট বেরিয়ে কূপে মুখ দিয়ে এক টানে সব পানি সাফ, ওঁট শুকনে পানি নেই, সর্বনাশ। ওঁট যখনই কূপে পানি খেতে আসে সব পানি একসাথে খেয়ে গেলে, এখন জাতি পড়ল বিপদে। তো সালে আলাইহিসসালাম এখনও বুঝাইলেন যে দেখো গজব থেকে বাঁচতে হইলে অন্তত যাও, আমি তোমাদেরকে বাক করে দিলাম একদিন আল্লাহ পাকের এই উটনি পানি পান করবে আর একদিন তোমরা পান করবা। যেদিন এই উটনি পানি পান করবে ওই দিন উটনি আসার আগে কেউ যাতে কুয়া থেকে পানি না নেয়, খবরদার, নিতে গেলে আবার গজব আসবে। আর এই উটনি কেউ বানবে না, এটাকে ছেড়ে দিব, এটা স্বাধীনভাবে চলবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, যা ইচ্ছা তা খাবে, কোনো বাধা নিষেধ নেই। যদি এই উটনির ব্যাপারে কেউ কোনো রকমের হস্তক্ষেপ করো, অমুকখানে চড়তে দিলে না, অমুক বস্তু খাইতে দিলে না, কিন্তু তাকে আঘাত করলা, মারপিট করলা, তাহলে কিন্তু আবার গজব আসবে। আল্লাহ পাক ওগুলো বলতেছেন কি, জাআতকুম কাদ জাআতকুম বাইয়্যানাতুম মির রাব্বিকুম, তো তোমাদের কাছে তো তোমাদের পালনকর্তার পক্ষ থেকে দলিল চলে আসছে। যে দলিল তোমরা চাইছিলে সেটা কি, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, আল্লাহ পাকের উটনি পাথর থেকে বেরিয়ে আসছে তোমাদের সামনে, এটা আল্লাহর নিদর্শন, অতএব ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, তাকে ছেড়ে দাও, কে বানবে না, এটা স্বাধীনভাবে চড়বে আর আল্লাহর জমিনে খাবে, তার চারা তার ঘাস সে নিজে নিজে খাবে, ব্যবস্থা তোমাদের করা লাগবে না। তবে শর্ত হইল তোমরা বাধা দিবে না, যেখানে ইচ্ছা সেখানে যাবে, যেখানে ইচ্ছা সেখান থেকে খাবে। ওয়ালা তামাসসু হা বিসু ইন ফায়া খুজাকুম আযাবুন আলীম, খবরদার কোনো
অশুভ হাতে তাকে স্পষ্ট করবে না, তার মানে প্রহার করবে না, বানবে না, কোন রকমের অত্যাচার করবে না, যদি করো ফায়াকুজাকুম আযাবুন আলী, কঠিনতম আযাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে, আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। ওয়াজকুরু ইজালাকুম খুলাফা আমিন বাদে আদিন ওয়া বাওয়াকুম ফিল আরদে তাত্তাখিজুনা মিন সুফুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। এইটা গেল আল্লাহ পাকের এক নিদর্শন। আর এক নিদর্শন হইল, এদের আগে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কাউমে আদ, ওইটা এখনো মানুষ ভুলেনি, বেশি দিন হয়নি, ওরা যে গজবে পতিত হয়েছিল, কিন্তু যে জায়গায় গজব নাজিল হয়েছিল তাদের গড়বাড়ি সব ধ্বংস হয়ে গিয়েছিল, এক সপ্তাহব্যাপী আন্ধি, শুকনা তুফান, দুলাবালো নিয়ে তুফান চলছিল এক সপ্তাহব্যাপী, গড়বাড়ি তাদের বাগান ইত্যাদি সব মেসমার করে দিয়েছিল, এবং ওই বাতাসের সাথে মানুষগুলো তাদের হায়ওয়ান জানোয়ার গরু ছাগল সহকারে আকাশে উঠছে, সেখান থেকে উপর হয়ে হয়ে জমিনে পড়ছে, এইভাবে ধ্বংসে পতিত হয়েছিল, বেশি দিন হয়নি। ওই জায়গার মধ্যেই এখন এই কাউমে সামুদ, যেখানে আদ ধ্বংস হয়েছিল, গজবে পতিত হয়েছিল, ওইখানে কাউমে সামুদেরা কি করছে, বড় বড় অট্টালিকা, উঁচা উঁচা বিল্ডিং, ঘরবাড়ি এবং পাহাড় কেটে কেটে সুন্দর সুন্দর ঘরবাড়ি কামরা তৈরি করা আরম্ভ করল। সাধারণত যদি কারো ধ্বংস অনিবার্য হয়, এরা হক বোঝে না, আমার আগে এই কাজ করে আমার ভাই ধ্বংস হয়েছে, তারপরও আমি আবার এই কাজই করি। হ্যাঁ, যদি সত্যিকার অর্থে কেউ বুঝবুদ্ধিওয়ালা হয় এরা ওই কাজ করবে না। এই স্বভাবটা হইল কিন্তু কুকুরের স্বভাব। কুকুরকে দেখবেন তার আগের ভাই এখানে পা দিয়ে মারা গেছে, এরপরও সে আবার এখানে পা দিবে, সে মনে করে আমার ভাইয়ের কোনো সমস্যা ছিল তাই সে মারা গেছে, আমি এখানে পা দিলে মরবো না, সে এখানে পা দিবে, তার আগের ভাই থেকে শিক্ষা গ্রহণ করে না, এটা কুকুরের স্বভাব। যদি কারো কপালে হেদায়েত না থাকে তো এই স্বভাবটা ওই কপাল পোড়ার অন্তরে ঢুকে, সে দেখে আমি নিজ হাতে আমার দাদাকে কবর রাখলাম, নিজ হাতে আব্বাকে শোয়াইলাম কবরে, নিজ হাতে আম্মাকে মাটি দিলাম, নিজ হাতে বড় ভাইকে দাফন করলাম, আমাকে তো এখানে একদিন দাফন হইতে হবে, এই বুঝ তার মধ্যে আসে না, সে মনে করে এদের কোনো অপরাধ ছিল এই জন্য এরা কবরে আসছে, আমার তো এমন কোনো অপরাধ নেই, আমি আসবো না, তাই আমি উল্টাপাল্টা আগুয়া ছিলাম, এখনও উল্টাপাল্টা যে আসে করতেছে। এই স্বভাবটা কুকুরের, যখন গজব সন্নিকটে তখন এই কুকুরের স্বভাবে স্বভাবান্বিত হয়ে যায় মানুষরা, মানুষরা বোঝে না। আল্লাহ পাক তাই বলতেছেন, ওয়াজ গুরু ইজালাকুম খুলাফা মিন বাদে আদিন, আদ গোত্রের পর তোমাদেরকে আমি তাদের স্থলাভিষিক্ত করেছিলাম, ওয়া বাওয়াকুম ফিল আরদ, তোমাদেরকে আমি এই জমিনের মধ্যে বসবাস করার সুযোগ দিয়েছিলাম, তোমরা বসবাস করছো কিভাবে, তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা, জমিনের নরম নরম জায়গায়, যেমন আমাদের দেশ নরম মাটির দেশ, এই নরম নরম জায়গায় তোমরা কসুর বানাইছো, কাসরনের বহু বচন কসুর, কাসরন মানে উঁচা উঁচা বিল্ডিং, বড় বড় অট্টালিকা, এগুলো তোমরা নির্মাণ করছো, আর ওয়াতান হিতুনাল জিবাল বুয়ুতা, জিবাল জাবালনের বহু বচন মানে পাহাড়, পাহাড় সমূহের মধ্যে তোমরা বুয়ুত মানে কামরা সমূহ, কামরা বানাইছো, গড়বাড়ি বানাইছো, তান হিতুনা এটাকে খোরল বানাই বানাই, পাথর কেটে কেটে, পাথর কেটে কেটে তোমরা গড়বাড়ি বানাইছো। দেখবেন এদের এই চিহ্নগুলো এখনও ওই সমস্ত এলাকার পাহাড়ে আছে, বিভিন্ন ক্যালেন্ডারে, বিভিন্ন পুরানো ডিকশনারিতে দেখবেন ছবি আছে, পিছনে বিশাল পাহাড়, সামনে আলিশান গেট, ভিতরে গড়বাড়ি, এই পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে আলিশান গড়বাড়ি ভিতরে বানাইছে, এটাই কওমে সামুদেরাও করছে, যেরকম আদ জাতি করেছিল। ফাজকুরু আলা আল্লাহি ওয়ালা তাসফিল আরদে মুফসিদিন, অতএব আমার এই নেয়ামতগুলোকে স্মরণ করে করে আমার ইবাদত করো, জমিনের মধ্যে ঘোরাফেরা করবো না, ফেতনা ফাসাদ সহকারে উল্টাপাল্টা করবা না, জমিনে ঘোরাফেরা করবো না উল্টাপাল্টা, আমার আইন মেনে তারপরে চলবা, আমার এই নেয়ামতগুলো স্মরণ করে করে। কিন্তু আলাল মালা উল্লাযিনা ইস্তাকবারু মিন কওমিহি লিল্লাযিনা ইস্তুদ্বিকু, তাদের মধ্যে কিছু লোক, মালাউন এক জমাত, একটা গ্রুপ, এরা কারা,
আল্লাযীনাস্তাকবারু, যারা অহমিকায় বিভোর ছিল, অহংকার করত, নিজকে নিজে বড় মনে করত, অর্থাৎ লিডার সাইজের লিডার শ্রেণীর লোকেরা বলল কাদেরকে, মিন কওমিহি লিল্লাযীনাস্তুদ্বিফু, তাদের ওই জাতিকে যে জাতিরা দুর্বল, দুর্বলদের দুর্বল। তার পাশাপাশি আরেকটা গুণ কিন্তু তাদের আছে, সেটা কি, লিমান আমানা মিনহুম, যারা ওদের থেকে ইমান গ্রহণ করেছিল হযরত সালে আলাইহিস সালামের উপর, তুমি সত্য নবী। এখানে দুইটি কথা বুঝার, যারা মানল না, কাফের এবং লিডার, এদের ব্যাপারে আল্লাহ পাক বললেন ইস্তাকবারু। ওলামায়ে কেরাম বুঝবেন মারুফের সিগে ইস্তাকবার, তার মানে সাধারণত যারা লিডারই পায়, ধন সম্পদ পায়, এদের একটা স্বভাব, এরা অহংকার করে, এরা নিজকে নিজে বড় মনে করে, অন্যদেরকে তুচ্ছ মনে করে, এটাই তাদের ধ্বংসের কারণ হয়। হ্যাঁ, লিডারি পাওয়ার পরও যদি মনে করে আমি তো জাতির খাদেম, আমি জাতির সেবক, আমি বড় নই, আমি সবার ছোট, তাহলে আল্লাহ পাক তাকে আরও বড় বানাই দেবে, দুনিয়া তো বড় হয়, আখেরাত তো বড় হয়। আর যদি মনে করে আমি এখন লিডার আর বাকি সব আমার আন্ডারে আছে, যেভাবে ইচ্ছা সেভাবে এদেরকে ব্যবহার করব, আমি সেবক নই, তাহলে দুনিয়া তো ধ্বংস, আখেরাত তো ধ্বংস আসে। এরপরে যারা ঈমান আনছিল দুর্বল, এদের ব্যাপারে বললেন ওস্তুজাইফু, নিজেরা নিজকে দুর্বল মনে করে, এটা কিন্তু বাস্তবে দুর্বল হওয়া জরুরি নয়, ওস্তুজাইফু এটা মাজহুলের সিগা, এরা নিজকে নিজে দুর্বল মনে করে, বাস্তবে দুর্বল হওয়া জরুরি নয়। এখান থেকে বোঝা যায় যারা ঈমানদার এদেরকে দেখতে দেখা যাবে দুর্বল, বাস্তবে দুর্বল হওয়া জরুরি নয়। যখন ময়দানে আসে তখন দেখা যায়, বদরের যুদ্ধে দেখা গেছিল কাফের মুশরিকেরা নিজকে নিজে মনে করছিল সবল, সংখ্যায় 1000, আর মোমেন মুসলমানদেরকে দেখা গেছে দুর্বল, মাত্র 313 জন। কিন্তু এরা কি বাস্তবে দুর্বল ছিল? যদি বাস্তবে দুর্বল হইত তো এরা কেন জয়ী হইল, কাফেররা কেন পরাজিত হইল? তো দেখতে দেখা যায় দুর্বল, বাস্তবে দুর্বল নয়। তো পয়গম্বরদের অবস্থা এবং পয়গম্বরের অনুসারী যারা, এদেরও অবস্থা, পয়গম্বরের প্রতিনিধিত্বের দায়িত্ব যারা পায়, ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম, এদের অবস্থা দেখতে দেখা যাবে দুর্বল, বাস্তবে দুর্বল হওয়া আবশ্যক নয়, বাস্তবে অনেক শক্তিশালী। লিমান আমানা মিনহুম আতালামুনা আন্না সালেহাম মুরসালুম মির রাব্বিহি, তো লিডাররা কয় তো তোমরা কি এটা ইয়াকিন করছো যে আসলে সালে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন পয়গম্বর, তোমরা এটা মানো? কালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, কহা আমরা ঈমান আনছি, তিনি সত্য নবী। কাল আল্লাযীনা ইস্তাকবারু, এখন এই যাদা অহমিকায় বিভোর লিডার শ্রেণীর লোক, এরা বলতেছে ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, যে বস্তুর উপরে তোমরা ঈমান আনতেছ আমরা ওই বস্তুকে অস্বীকার করি, আমরা এগুলো মানি না, কারণ এরা এগুলো বুঝে শোনে না। লিডার তো আমরা, বুঝবুদ্ধি আমাদের, বুদ্ধিজীবী তো আমরা, আমরা এগুলো ভালো বুঝি, এ তোমরা এগুলো বুঝবা না, আর যার উপরে ঈমান আনছ হে এগুলো বোঝা না, বুঝবুদ্ধির অভাব, এই জন্য আমরা এগুলোকে অস্বীকার করি। আল্লাহ, গজব আসা নিকটে, এই জন্য করলো কি, ফাকারুন্না কাতা ওয়া আতাউ আন আমরে রাব্বিহিম, ওই যে উটনি, মজাদার উটনি, এটা একদিনের পানি খেয়ে ফেলে পুরা, বস উটনির নলা কেটে দিল, যে খামাখা এই উটনির বাইর হওয়ার জন্য আমরাই বলছিলাম, বাইর হয়ে তো এখন আমাদের জন্য মুসিবত, একদিনের সব পানি পান করে ফেলে কুয়া একদম শুকিয়ে যায়, দরকার কি ঝামেলা রাখার, এটা শেষ করে দাও। কিন্তু পয়গম্বর আদেশ ছিল কি, খবরদার এই উটনির ব্যাপারে কোনো রকম বাড়াবাড়ি করবা না, উটনিকে মারধর করবা না, উটনি যেভাবে চলতে চায় সেভাবে তাকে তাড়াশাও ফিল আর এভাবে তাকে চলতে দাও। তারা করলো কি, ফাকারুন নাকা, এই উটনির পা কেটে দিল, নলা কেটে দিল, যাতে এটা হাঁটতে না পারে। ওয়া আতাউ আন আমরে রাব্বিহিম, এবং তাদের পালন কর্তার হুকুম অমান্য করল, হুকুম অমান্য করল। ওয়াকালু ইয়া সালেহ উদিনা বিমা তাআদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, এই উটনির নলা কাটার আগে নিজেরাই বলছিল কি, যে তুমি যে বলতেছ তোমার কথা না মানলে আজাব আসবে, আজাব এনে দেখো, এখন তো আমরা উটনির নলা কেটে দিলাম, দেখাও আজাব এনে পারো কি। ফা কাজা থুমুর রাজফাতু ফা আসবাহু ফি দারিহিম জাসিমিন, বস আজাব চলে আসলো,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসতো, আযাব এসে অবস্থা হয়ে গেল কিরকম, তাদের গড়ের ভিতরে থেকে তারা সব ধ্বংস হয়ে গেল, গড় থেকে বের হওয়া লাগে না, গড়ের ভিতরে থেকেই তারা সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো আমাদের সামনে উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিতে চান যে তোমরাও, তোমাদের পয়গাম্বর তো এখন নেই, পয়গাম্বরের প্রতিনিধি যারা আছে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম, এদের কথা অনুযায়ী চলো, জীবন পরিচালনা করো, উভয় জাহান উজ্জ্বল হবে, সুখময় জীবন লাভ করতে পারবে। আর যদি এদের কথা না মানো তো দেখবা কিভাবে আজাব তোমাদেরকে গ্রাস করে, অনেক সময় টেরও পাবে না, আজাব যে আসছে আমরাও টের পাই না, ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলতেছে, এটা আল্লাহর আজাব, টের পাই না, এইডস রোগে ভুগতেছে, ধুকে ধুকে মরতেছে, আল্লাহর আজাব বুঝি না, ক্যান্সারে ভুগতেছে, ধুকে ধুকে মরতেছে, আল্লাহর আজাব বুঝি না। হ্যাঁ, যদি এই সমস্ত রোগাক্রান্ত হওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলি, আল্লাহর উপরে পুরোপুরি আস্থা রাখি, তাহলে এটা রহমত হবে, আমার উন্নতি হবে দুনিয়া আখেরাতে, আমার গুনাহ মাফ হবে। আর যদি আমি মনে করি ও আমারে ভাইছে এই রোগ আসতে আর কাউকে ভাইনি, আল্লাহর উপরে আস্থা না রাখি, তাহলে এটা আজাব, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, ওলামায়ে কেরামের কথা না মানার দরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন।